নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলুর পরোটা। অল্প অল্প ঠান্ডা পড়তে শুরু করেছে, তো ছুটির দিনে ধনের পাতা দিয়ে আলুর পরোটা ব্রেকফাস্টে কিন্তু একদম জমিয়ে খাওয়া যাবে। তাহলে আসুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। একটা গামলাতে 3 কাপ গমের আটা নিলাম। 3 কাপে মোটামুটি মিডিয়াম সাইজে 6-7টা পরোটা হবে। এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে আটাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে মেখে নেব। আটার ডোটাকে এইভাবে আঙুল দিয়ে ঠেসে ঠেসে মাখব, এতে কি হয় পরোটাটা নরম হবে আর আটাটাও কিন্তু একটু নরম মাখতে হবে। শক্ত মাখলে তার পরোটাটাও কিন্তু শক্ত হবে। আটাটা মেখে নিলাম, এর উপর দিয়ে হাতে করে একটু তেল লাগিয়ে নিলাম যাতে উপরে সারফেসটা শক্ত না হয়। এখন ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখব। এখানে 3টে আলু মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছি। ওভেনে সেদ্ধ করলে কিন্তু আলুতে একদম রস থাকে না, এতে পরোটাটা ভালো হয়। আর যদি প্রেশার কুকারে বা গামলাতে সেদ্ধ করে নেন তাহলে আলুটাকে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাতে একটু টাইট ভাব থাকবে। এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। কড়াই গরম বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজ আর 4-5টা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। পেঁয়াজটা এই 2 মিনিট ভেজে নেব, এরকম একটু লালচে হয়ে গেলে নামিয়ে নেব। এখন এই স্ম্যাশ করা আলুর মধ্যে এই পেঁয়াজ আর লঙ্কা ভাজাটা দিয়ে দিলাম। অনেকে আলুর সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়েও বানায়, কিন্তু তার থেকে এই ভেজে নেওয়া পেঁয়াজটার কিন্তু টেস্ট অনেক ভালো হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ জোয়ান। এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু ক্র্যাশ করে দেব, এতে ফ্লেভারটা ভালো বেরিয়ে আসে। দিয়ে দিচ্ছি 1টু ভাজা জিরের গুঁড়ো। এখন পুরো আলুটার সঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নেবার পরে এই আলুটার থেকে এরকম গোল গোল বল বানিয়ে নেব, তাতে পরোটার মধ্যে পুরটা ভরতে সুবিধা হবে। এখানে এরকম 7টা বল বানিয়ে নিয়েছি, মানে 7টা পরোটা হবে। 15 মিনিট পরে আটাটাকে আরেকটু মেখে নিলাম আর এখান থেকে এরকম 7টা বল বানিয়ে নেব। এখন এখান থেকে 1টা আটার গোল্লা নিয়ে শুকনো 1টু আটা লাগিয়ে এইভাবে একটু চাটুতে একটু ফ্ল্যাট করে নেব। তারপরে হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে 1টা বাটির মতন বানিয়ে নেব। এখন এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আর এইভাবে আলু দিয়ে মুখটা আস্তে আস্তে করে বন্ধ করে দেব। মুখটা বন্ধ করার পরে যেটুকু আটা একটু বেশি থাকলো সেটা কিন্তু রেখে দেব। ওই আটাটা কিন্তু না তুললে ওই জায়গাটায় পরোটাটা মোটা হবে বেশি। এইভাবে গোল করে 2টো রেডি করে নিলাম। এখন 1টা তুলে নিয়ে আবারও আটার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে চাটুর উপর রেখে হাত দিয়ে দিয়ে খানিকটা ফ্ল্যাট করব। একটু ফ্ল্যাট করে নেবার পরে তারপরে বেলনি দিয়ে হালকা হাতে বেলে নেব। পরোটাটা যদি বেলার সময় একটু নরম থাকে তাহলে অল্প আটার গুঁড়ো ছড়িয়ে নিয়ে বেলতে হবে। এখন বেলে নেওয়া পরোটাটা গরম তাওয়ার উপরে দিয়ে দিলাম। উপরের সাইডটা একটু শুকনো মতো হয়ে গেলে পরোটাটাকে উল্টে দেব। উল্টানোর পরে
তেল দিয়ে পুরো পরোটার গায়ে লাগিয়ে নেব। তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন, ঘি দিলে কিন্তু পরোটাটার টেস্ট আরও ভালো হয়। কিছুক্ষণ পরে পরোটাটা আবার উল্টে দিলাম, দেখুন রুটির মতো ফুলতে শুরু করেছে, তার মানে এই পরোটাটা খুবই নরম হবে। এর উপরে তেল লাগিয়ে নিলাম, আর এরকম ফ্ল্যাট চামচ দিয়ে দাবি দাবি চারপাশের কোণাগুলোকে চেপে চেপে ভেজে নেব। এতে কি হয়, চারদিকটা প্রপার ভাজা হয়ে যাবে। উল্টে নেবার পরও অপর সাইডটাতে এইভাবে দাবি দাবি ভেজে নেব। রেডি হয়ে গেল আলুর পরোটা, এটা আচার বা সস দিয়ে খেতেই ভালো লাগে। আর এই পরোটা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তারাও সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে।